ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপিটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি অনেকটা ইউনিক। এটাকে তোমরা তোমাদের মতো করে খেতে পারো। কেউ এটাকে খুব ঘন পছন্দ করে, কেউ এটাকে খুব পাতলা পছন্দ করে, কেউ বাটি চামচে রয়ে শুয়ে বসে বসে খায়, আবার কেউ এটাকে গ্লাসের মধ্যে নিয়ে সিপ সিপ করে খাওয়াটাই পছন্দ করে। কোনটা তোমার পছন্দ সেটা তো তুমি রেসিপিটা বাড়িতে বানানোর পরে ঠিক করে নিও। আমাদের একটু এই রেসিপিটা পাতলা পাতলাই বেশি ভালো লাগে, বেশি ঘন আমাদের বাড়িতে ঠিক পোষাবে না। তবে হ্যাঁ, রেসিপিটা বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু টেস্ট করো না। রেসিপিটা কমপ্লিট হওয়ার পরে প্রায় 1 থেকে 2 ঘন্টা এটাকে একটু ফ্রিজে স্টোর করে রেখো, তারপরে এটাকে টেস্ট করে দেখো। এই রেসিপিটা চট জলদি বাড়িতে বানানো যায়, না কনডেন্স মিল্ক লাগে, না কোনো বেশি তামঝাম লাগে। বাড়িতে পড়ে থাকা ফল দিয়েই তুমি রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারো। আমার কথা শুনে একবার বানিয়েই দেখো, বাড়িতে তোমার গুণগান সারাক্ষণ গাইবে, আর এই রেসিপিটা খাওয়ার জন্য বারবার বায়নাই করবে। খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছিল। আর এইটা কী করে ফ্লেভার দিতে পারো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। চলো বেশি দেরি না করে রেসিপির দিকে যাওয়াই যাক, আর তার জন্য যেতে হবে আমার কিচেনে। সবার প্রথমে আমি প্রায় 2 লিটারের মতো জল এখানটায় গরম বসিয়ে দিয়েছি। 2 লিটার না হলেও 1.5 লিটারের মতো তো হবেই, প্রায় অনেকটাই, কারণ আমি এখানে প্রথমেই আগে সাবুটাকে সেদ্ধ করে নেব। এই সাবুটা এখানে 1 কাপের মতো নিয়েছি, মাপে যদি বলতে চাও তাহলে প্রায় 200 গ্রামের মতো হবে। এই রেসিপির জন্য আমাদের বড় দানার সাবুটাই দরকার। সাবুটাকে প্রথমে ভালো করে বেছে নিয়েছি, তারপরে শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিয়েছি, তারপরে এটাকে আমি জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। এই কাজটা করতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগবে, তবে এক এক রকম সাবুর এক এক রকম টাইম নেয়। আমার এই সাবুটা রান্না করতে টাইম লেগেছিল প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। জলটা ফুটে উঠেছে কিন্তু সাবু কিন্তু এখনও অবধি হয়নি। সেটা কি দেখে বুঝবে? সাবুর গায়ের কালারটা দেখে। সাবুটা কিন্তু এখনও অবধি পুরোপুরি সাদাই রয়েছে। যখন পুরোপুরি সাবুটা রেডি হয়ে গেছিলো তখন এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। আমি সাবুটাকে পাশের চুলাতে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে এই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে প্রায় 1 লিটারের মতো দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে এখানে আগে জাল দিয়ে নেব, তারপরে পরের প্রসেসগুলোতে এগিয়ে যাব। দুধটা যখন দেখব একটু গরম হয়ে গেছে, প্রায় 1/4 কাপ দুধ আমি এখান থেকে সরিয়ে রাখব। কি করব সেটা তো তোমাদের পরেই বলছি। তারপর এখানে চিনি মিশিয়ে দেব। তোমরা মিষ্টি যেরকম খাও সেরকম দিও। আমি এখানে প্রায় 1/2 কাপ আর 1/4 কাপের মতো চিনি এখানে অ্যাড করেছি। তোমরা বেশি চাইলে বেশি দিতে পারো, কম চাইলে কম দিতে পারো। তারপর এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে 1/4 কাপ আমি দুধটাকে সরিয়ে রেখেছিলাম তার মধ্যে প্রায় 1/2 চামচের মতো কাস্টার্ড পাউডার অ্যাড করে নিয়েছি। আর এই মিশ্রণটাকেই আমি এই গরম দুধের মধ্যে মেশাবো। তবে একটা জিনিস মাথায় রেখো, যখনই তুমি গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবে। আমিও তাই করি। তো ভালো মতো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর অল্প অল্প করে কাস্টার্ড পাউডার এই গরম দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। এই কাস্টার্ড পাউডারটা এখানে মেশানোর পরে ভালো করে এবার কিন্তু এখানে জাল দিয়ে নিতে হবে, কারণ আমরা কিন্তু এখানে কোনো কনডেন্স মিল্ক বা আমুল দুধের গুঁড়ো অ্যাড করছি না, তাই এই মিশ্রণটাকে ভালো করে জাল দিতে হবে। তোমরা এই রেসিপিটা যদি বেশি ঘন পছন্দ করো সেখানে কাস্টার্ড পাউডারের পরিমাণটা 2 চামচের জায়গায় 3 চামচ কি 4 চামচ দিতেই পারো। যদি মনে করো একটু লিকুইডই রাখবে তাহলে 2 চামচটা 1 লিটার দুধের জন্য একদম ঠিকঠাক। এদিকে আমার সাবুটা কিন্তু জাল হয়ে গেছে, আর তোমাদেরকে সেটা দেখাচ্ছি কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই সাবুটাকে এখন ভালো করে
কয়েকবার ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে, বা নর্মাল ট্যাপ ওয়াটার দিয়েও ধুতে পারো। এই সাবুটাকে ধোয়ার কারণ একটাই, যাতে এটা জমাট বেঁধে না যায়। সাবুটাকে আমি প্রায় 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। সাবুটা সেদ্ধ করার পরে দেখে নিও অবশ্যই যে সাবুটা সেদ্ধ হয়েছে কিনা। তোমরা খেয়াল করেছো আমি কিন্তু সমানে এই সাবুটাকে জল দিয়ে প্রায় 4 থেকে 5 বারের মতো ধুয়ে নিচ্ছি। এইটাকে একটা শুকনো বাটি বা যেই বাটির মধ্যে সেদ্ধ করেছি সেখানে ছাঁকনিটা রেখে জলটা ঝরিয়ে নেব। খানিকক্ষণ বাদে আবারও কিছুক্ষণ আমি জলের মধ্যে ধুয়ে নেব। তো বারবার ধুলে পরে সাবুটা জমাট বেঁধে যাবে না। সাবুটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে কাস্টার্ডের যে মিল্কটা আমরা রেডি করছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটার ফ্লেমটাকে বন্ধ করে ভালো করে পাখার তলায় আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার জন্য। এর পরের স্টেপটা হলো যেই ফলগুলো তোমার বাড়িতে থাকবে বা তোমার হাতের সামনে থাকবে সেইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে। আমার হাতের সামনে যা যা ছিল তাই আমি কেটে রেডি করে নিয়েছি। কিছু ড্রাই ফ্রুটসও আমি এখানে রেডি করে নিয়েছি। এবার ডেকোরেশনের পালা চলে এসেছে। ডেকোরেশনটা তোমরা তোমাদের পছন্দ মতোই করো। আমার হাতের সামনে এই রকম মুস কাপ সেট ছিল, তো আমি তার মধ্যেই কিছুটা ডেকোরেশন করছি আর কিছুটা বাটির মধ্যে রেখে সার্ভ করব। তোমরা চাইলে এগুলোকে কাচের গ্লাসের মধ্যেও সার্ভ করতে পারো, সেটাও দেখতে খুব সুন্দর লাগে। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এই কাস্টার্ডটা তোমরা তোমাদের ফ্লেভার মনের মতো করে বানাতেই পারো। যেমন আমি কাস্টার্ডটাকে ম্যাঙ্গো ফ্লেভার দিয়েই রেডি করছি। আমি কাস্টার্ডের মধ্যে ম্যাঙ্গো এসেন্স আর ম্যাঙ্গো ক্রাশার দিয়ে ডেকোরেশনটা করছি। তোমরা চাইলে এখানে পাইনঅ্যাপেল ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার বা তোমাদের যে পছন্দ সেই ফ্লেভার এখানে অ্যাড করতেই পারো। এক একটা গ্লাসে এক একটা ফ্লেভারও অ্যাড করতে পারো, সেটা আরও বেশি ইউনিক লাগবে। We'll be right back.
ভিডিওটা দেখো আর এনজয় করো। যারা যারা এখনো অবধি আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লাগে বা মন ছুঁয়ে যায়। আর তার সাথে বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলে যেও না, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার। রেসিপিটা বাড়িতে বানাও আর পরিবার পরিজনদের সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে জানাও রেসিপিটা তোমাদের কতটা কাছের মনে হলো বা মন ছুঁয়ে গেল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে। নতুন কোনো রেসিপি তোমরা দেখতে চাইলে সেটারও কমেন্ট করো। আজ চলি, সবাই খুব ভালো থেকো, পাশে থেকো। হর হর মহাদেব।